একের পর এক নক্ষত্র পতন, ফের শোকের ছায়া অভিনয় জগতে। কিছুক্ষণ আগেই মারা গেলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। তো কোন অভিনেত্রী মারা গেলেন, কখন কিভাবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আজ টলিপাড়ায় শোকের ছায়া। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো টেলি অভিনেত্রী পল্লবীদের। একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি, বাংলা সিরিয়ালের চেনা মুখ। কেন এভাবে মৃত্যু হলো, কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গড়ফার গাঙ্গুলি পুকুর এলাকায় বাড়ি পল্লবীদের। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আমি সিরাজের বেগমে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার অভিনয় যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিল। সিরাজউদ্দৌলার বেগম লুৎফার ভূমিকায় নজর কেড়েছিল পল্লবী। পরিবার সূত্রে খবর, এদিন সকালে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখা যায় পল্লবীকে। তার মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ছোট পর্দায় পল্লবী প্রথম সুযোগ পান কালার্স বাংলার ধারাবাহিক রেশম ঝাঁপিতে। তারপরই ডাক আসে আমি সিরাজের বেগমের জন্য। কুঞ্জ ছয়া ধারাবাহিকেও দেখা গিয়েছিল পল্লবীর অভিনয়। বর্তমানে মন মানে না ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। আজ সকালে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। তিনিই সবার প্রথম পুলিশকে জানিয়েছেন। তড়িঘড়ি করে গড়ফার ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। তারাই পল্লবীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে টলিপাড়ায়। এই ঘটনায় তার প্রেমিক যার সাথে পল্লবী থাকতেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পল্লবীর সঙ্গী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পুলিশ সূত্রে খবর, টেলি অভিনেত্রী সঙ্গী জানিয়েছেন রবিবার সকালে সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। এরপরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি জিরায় জানিয়েছেন শনিবার এবং রবিবার দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়েছিল। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয় তা খতিয়ে দেখছে পুলিশ।